নমস্কার বন্ধুরা, শুভ নবমী। আজকে তো শুভ নবমীর দুপুরবেলায় তোমাদের নিয়ে চলে এসেছি আমি সুপর্ণার হবিস রান্নাঘরে। আমি সুপর্ণা, আমি আজকে তোমাদের দেখাবো ফ্রাইড রাইস কী করে করে। ফ্রাইড রাইস করতে আমার প্রথমে দেখো চাল আমি নিয়েছি, চালটাকে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর লাগবে সাদা তেল, চিনি, ঘি, কাজু কিশমিস, তেজপাতা, আর এখানে নিয়েছি দেখো বিনস, ক্যাপসিকাম আর গাজর, এগুলো আমি কুচি করে রেখেছি, আর লবণ। আর এখানে মশলাটা আমি দেখো কী কী নিয়েছি মশলাটা, এটা আমি একটা শুকনো মশলা তৈরি করবো একটু ভেজে। নিয়েছি দারচিনি, জৈত্রী, এলাচ, লবঙ্গ, সাজিরা আর সামরিচ, এটা আমি একটু ভেজে শুকনো খোলা এটাকে গুঁড়ো করে নেব। তো চলো তার আগে আমি এবার ভাতটা করে নিই। তো ভাতটা করার জন্য আমি দেখো প্রথমে দারচিনি দিব, চারটে লবঙ্গ, একটা জৈত্রী আর চারটে তেজপাতা আমি দিয়ে দিলাম জলের মধ্যে। আর দেব লবণ, আমি স্বাদ মতো লবণটা একটু দিয়ে নিলাম। এটা তোমরা চালের অনুযায়ী দিতে পারবে যে যতটা চাল নেবে। আমি এখানে 700 গ্রাম চাল নিয়েছি, আমার জলটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিয়েছি আমি এখানে, বাসমতি রাইস নিয়েছি, আমি ভাতটা সম্পূর্ণ একদম সেদ্ধ করে নেব। ভাতটা সেদ্ধ করে নিয়ে আমি আসছি, তো দেখো না ভাতটা ফুটে উঠেছে। এবার আমি একটা নতুন যারা ফ্রাইড রাইস তৈরি করবে তাদের জন্য আমি একটা নতুন টিপস দেখো, তোমরা এই অবস্থায় এখন এই যে ভাতটা ফুটছে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা গলে যাবে না এবং ভাতটা একটা একটা হয়ে থাকবে, গায়ে গায়ে লাগবে না। দেখো না ভাতটা হয়ে গেছে, এই দেখো ভাত আমার হয়ে গেছে। তাহলে আমি ভাতটা নামিয়ে নিই, নামিয়ে ভাতটা ঠান্ডা করে আমি আসছি আবার। দেখো ভাতটা আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ওইটা শুকনো খোলায় জায়ফল, জৈত্রী, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, সাজিরে আর সামরিচ। আমি এখানে সামরিচ নিয়েছি, তোমরা এখানে গোলমরিচ নিতে পারো, আমার ছিল আমি সামরিচই দিয়েছি। এবার আমি এটাকে একটু একটু নেড়ে নেব, গরম করে নেব। এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে রেখে দেব। এবার আমি একটু তেল দেব, সাদা তেল।
কেটে নিব। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে, একটু গাজর আর বিনসটা সেদ্ধ হতে দেরি লাগে, ওই জন্য এটাকে আমি আগে একটু ভেজে নিলাম। এবার আমি ক্যাপসিকামটা দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দেব। আমার সবজিতেই যা লবণ লাগবে, আমার ভাতে লবণ দিয়ে রেখেছিলাম আমি। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। লাইক কমেন্ট শেয়ার করবে, প্রচুর প্রচুর সকলকে শেয়ার করবে।